গাইস, তো আজকে হচ্ছে শনিবার। তো আমি আর আমার হাজবেন্ড যাচ্ছি হচ্ছে লাঞ্চ ডেটে আজকে। তো অনেকদিন আমাদের বাইরে কোথাও খাওয়া হয় না, তো আমার হাজবেন্ড অনেকদিন পর অনেকদিন মানে ও সাধারণত বাইরের বাংলা খাবার মানে বাঙালি খাবার মেনুটা ও খুব একটা পছন্দ না। ও জেনারেলি ওই ধরুন বিরিয়ানি চাইনিজ এগুলোই খেতে পছন্দ করে। বাট হঠাৎ করে জানি না কেন হঠাৎ করে ওর কালকে থেকে খুব বাঙালি খাবার খেতে ইচ্ছা করছে, বলছে কোনো বাঙালি বাফেট খেতে আমার খুব ইচ্ছা করছে, চল কোনো বেঙ্গলি রেস্টুরেন্টে যাই। তো আজকে শনিবার, আমার আজকে ছুটি, উইক অফ আছে। তো তাহলে বললাম যে ঠিক আছে তাহলে চ আজকে তাহলে আমরা দুপুরবেলা দুজনে মিলে যাই। আমার একটা ফ্রেন্ডকেও বলেছিলাম, বাট ওদের আজকে হয়নি, অফিস আছে বলে। ওরা আমাদের বিকেলবেলা এসে জয়েন করবে। তো লাঞ্চও করবো আবার ইভিনিং স্ন্যাক্সও করবো, দুটো রেস্টুরেন্টে যাবো। তো দেখতে থাকুন, সাথে থাকুন। ব্লগটা কিন্তু আজকে খুব ইন্টারেস্টিং আর খুব মজাদার আর খাওয়া দাওয়া দ্বারা ভর্তি একটা ব্লগ হতে চলেছে। আশা করি আপনাদের ভালো লাগবে ব্লগটা। তো আমি এখন রেডি কিন্তু হয়ে গেছি, এই যে আমি এইটা পরে নিয়েছি। গরমের মধ্যে সিম্পল নর্মাল একটা হালকা পাতলা জামা পরে আছি, চাটা খাবো, খেয়ে আমরা বেরিয়ে পড়বো। তাহলে দেখতে থাকুন, সাথে থাকুন। সন্তোষপুরে এসে গেছি, তারাতলায় যাওয়ার অটোর জন্য ওয়েট করছি। এখনও কোনো অটো আসেনি, তো দেখতেই পাচ্ছেন দূরে ওই একটা অটো আসছে, তো এটাতেই আমরা উঠবো। তো ফাইনালি অটোতে উঠে একদম পৌঁছে ওখানে আমাদের একটু চা খেতে ইচ্ছে হলো, বেশি বিশেষ করে আমার হাজবেন্ডের। তো আমরা দুজনে মিলে একটু চা খেলাম, গিয়ে তারপর চলে গেলাম হচ্ছে যেখানে আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়ার প্ল্যানিংটা রয়েছে, জোড়াসাঁকো, সেখানে রাসবিহারী ফর্টিসের একদম উল্টো দিকে। যেহেতু উইকেন্ড খুব ভিড় ছিল, চলুন তাহলে ভেতরে যাওয়া যাক। তো 499 টাকার বাফেটটা আমরা নিয়েছি, সেখানে নানান রকমের খাবার ছিল। প্রথমে ছিল ফিশ ফ্রাই, একটা ভেজিটেবল চপ ছিল যেটা আমি আর দেখাতে পারিনি, ভুলে গেছিলাম শ্যুট করতে, লুচি ছিল, আলুর দম ছিল, আর ভাত ছিল, ডাল ছিল, আলু ভাজা ছিল, মাছ ছিল, মাটন ছিল, পটল চিংড়ি ছিল। আর যেহেতু আমি পটল খেতে খুব ভালোবাসি, যেহেতু আমি ভেজিটেবলস খেতেই খুব ভালোবাসি, তো আমি কিন্তু পটল চিংড়িটা ছাড়িনি, পটল চিংড়ি দিয়ে খেয়েছি, ডাল খেয়েছি। প্রথমে পটল চিংড়ি নিয়েছি, তারপর ওখানে যখন মাংস আনতে গেছি তখন আবার ডাল খেতে ইচ্ছা হয়েছে, তো আমি ডালও নিয়েছি। তো যাই হোক, খুব ভালো ছিল খাবারটা। তবে মাটনটা অনেস্টলি আমার দিদি অনেক বেশি ভালো করে, অতটা আমার ভালো লাগেনি মাটনটা। বাট পটল চিংড়িটা বেশ ভালো ছিল, ফিশ ফ্রাইটাও ভালো ছিল, লুচিটাও ভালো ছিল। তো আমরা দুপুরবেলার লাঞ্চ তো এটা করলাম, দিয়ে করলাম। অ্যাকচুয়ালি আমার হাজব্যান্ডেরই খুব খাওয়ার ইচ্ছে ছিল এগুলো, মানে এরকম একটা বাফেট। তো 499 টাকায় যেহেতু একটা অফার চলছিল, তাই জন্য আমরা আর বিশেষ করে গেছিলাম খেতে। তবে অনেস্টলি বলতে আমার মনে হয় 499 টাকার বাফেটের থেকে ওখানে যে নর্মাল প্রাইসের বাফেটটা পাওয়া যায়, সেটা খাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি অনেক বেশি ভালো। তো সাথে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়েছি, তারপর শেষ পাতে তো চাটনি পাঁপড় পায়েস ছিল, অবশ্যই পায়েসটা খুব টেস্টি ছিল। তো আমরা ডেজার্ট খেয়ে, ডেজার্টে কিন্তু পায়েসই ছিল সিম্পল, তো চাটনি পাঁপড় পায়েস খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম। তো এখানে ওয়েট করছি, ওলা বুক হয়ে গেছে আসার অপেক্ষায়। তো ফাইনালি ওলা এখন এলো, আমরা উঠে পড়লাম, একদম ডিরেক্ট গিয়ে দেখাচ্ছি নেক্সট ডেস্টিনেশন। আমরা খাওয়া দাওয়া করে, আমাদের খাওয়া হয়ে গেছে, তো ওলা করে নিয়েছি, ওলা করে এখন যাচ্ছি হচ্ছে টালিগঞ্জে, ওখানে ওকিজ আছে, ওখানে যাব। মানে বিকেলবেলা ওখানে আমরা বসে একটু আড্ডা বাড্ডা মারবো, আর আমার যে ফ্রেন্ড আসবে, ওর হাজব্যান্ড আসবে, ওরা একটুখানি খাওয়া দাওয়া করবে, আমরাও একটু অল্প স্বল্প খাবো, কারণ এখানে তো খেলাম, এখন ওখানে আমাদের খেতে দেরি আছে। তো জাস্ট গিয়ে ওখানে আড্ডা টাড্ডা দেবো, তো এখন বেরিয়ে পড়লাম, জাস্ট ওখানে যাই, গিয়ে তারপর আমাদের সাথে পৌঁছে গেলাম। যেহেতু একটু আগেভাগে পৌঁছে গেছি, ওই দেখতে পাচ্ছেন দূরে ওই রেস্টুরেন্টটা, ওখানেই আমরা বিকেলবেলা ঢুকবো। তো আগেভাগে যেহেতু পৌঁছে গেছি, তাই সরোবর, রবীন্দ্র সরোবর লেকে আমি আর আমার হাজব্যান্ড একটু ভেতরে গিয়ে বসছি। মানে খুবই ভালো হয়েছে, একটা বসার জায়গা পেলাম আমরা, আর যেহেতু খুব বেশি গরম ছিল না, ওয়েদারটা বেশ ভালো ছিল, বেশ ভালো লাগছিল। একটু ছবি টবি তুললাম। এদিকে আমার হাজব্যান্ড এদিকে আমাকে বলছে যে আগে নাকি ওখানে ওরা বন্ধুরা মিলে এসে বসতো, আড্ডা মারতো, যাই হোক। তো আমরা এখানে একটুখানি ওয়েট করব এখন। আমরা এখানে এখন বসে আছি লেকের পাড়ে, দুজনে হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছে। মাঝে মাঝে এরকম কনফিডেন্স রয়ে গেছে, ভালো লাগবে, ওরা হেলে হয়তো আমরা এখানে একটু বসবো, কারণ এখানে বেশ ভালো লাগছে বসতে, তারপর যাবো। এখানে অনেকক্ষণ ওরা এসে গেছে, আমরা বসে বসে এখানে গল্প করছিলাম, তারপর এখন আমরা, এখন ওয়েদারটা এত ভালো হয়েছে, ঝড় আসছে আর বৃষ্টি হবে, আর এখন আমরা চলে যাব রেস্টুরেন্টে, কারণ এখানে আর বসা যাবে না। ছবি তুলছে আর এই চিনি এখন দাঁড়িয়ে রয়েছে, আর ওয়েদারটা দেখুন, ওয়েদারটা জাস্ট ফাটাফাটি হয়ে গেছে, পুরো মেঘ করেছে আর বৃষ্টি নামবে।
তো যেহেতু বৃষ্টি আসছে এবার আমরা এখান থেকে বেরিয়ে পড়বো, তাই একদম ফাইনাল গুড বাই সবাইকে জানাচ্ছি এখান থেকে। দিয়ে এবার আমরা পৌঁছালাম হচ্ছে অফিসে। তো ফাইনালি আমরা ঢুকছি। তো রেস্টুরেন্টটা টুরি রেস্টুরেন্ট ছিল আর না খুব সুন্দর ছিল, আর খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি সবই খুব ভালো ছিল। আর তো ফাইনালি আমরা ঢুকে পড়েছি। এখানে বসে আমরা এখন ডিসাইড করছি যে কে কোনটা খাবো অ্যান্ড অল, আর একটু হাসি ঠাট্টা মজাও করছি কারণ সব বন্ধুরা মিলে একসাথে বেরোলে যা হয়। তো তো ডিসাইড করে ফেললাম। বাজে হচ্ছে 5:45, আমরা দুপুরবেলা ওখানে খেয়েছিলাম, খুব বেশি কিছু খাইনি, বুঝছিলাম ধর পেটটা এখন ভর্তি ভর্তি, তাই এখন বেশি কিছু খাবো না, হালকার মধ্যেই কিছু খাবো। যেটা খাবো আপনাদের সাথে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো, তাহলে দেখতে দেখো চাটা চালো। চাটারে আমরা নিয়েছিলাম হচ্ছে পিপার ফ্রাইড চিকেন, যেটা খেতে বেশ ভালো ছিল আর দারুণ লেগেছিলো আমার খেতে। তারপর আমরা মেন কোর্সে আমি অ্যাকচুয়ালি এটা নিয়েছিলাম চিকেন স্টিম ওয়ামটন, যেটা খুব ভালো খেতে ছিল। আর তারপর মানে সবাই সবার মতো করে মিলিয়ে ঝুলিয়ে নিয়েছিলাম, সবাই মিলে ভাগ বটোয়ারা করে খেয়েছি আর কি। তারপর যেহেতু আমাদের শুভজিৎ করছে এখন ডায়েট আর হেলথ কনশিয়াস হয়ে গেছে, জিম টিম করছে, তাই ও কিন্তু এখন আমাদের সাথে এসব খায়নি, ও খেয়েছে স্যালাড। তো যাই হোক সবই টেস্ট করেছে একটু একটু করে, বাট বিশেষ বিশেষ করে খেয়েছে স্যালাড। তো এইটা আমাদের শ্রেয়া অর্ডার করেছিল, এই নাসি গোরেং, এটা একটা বোল যেটা ও অর্ডার করেছিল, আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি। আমি একটা আইসক্রিম অর্ডার করেছিলাম, আমার হাজব্যান্ড একটা আইসক্রিম অর্ডার করেছিল, এটা হচ্ছে ফ্রাইড আইসক্রিম যেটা আমার হাজব্যান্ড অর্ডার করেছিল। খেতে কিন্তু খুব ভালো ছিল, উপরের যে কোটিংটা না মানে দুর্দর্শ, মানে অন্যরকম একটা খেতে ছিল, বেশ একটা ভালো লাগলো নতুন কিছু এক্সপেরিমেন্ট করে। আর এই চকলেট রোল উইথ আইস ভ্যানিলা আইসক্রিমটা আমি অর্ডার করেছিলাম। হয়ে গেছে, আমরা বেরিয়ে পড়েছি, তো এখন আমরা বেরোচ্ছি, এখন বাড়ি চলে যাবো। আর আর ভালো লাগছে, মানে সারাদিন ঘুরে ঘুরে আমি খুব টায়ার্ড হয়ে গেছি, বাড়ি চলে যাব বলে তো ব্লগটাকে ভাবলাম এন্ড করবো, বাট আমাদের গল্পটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেল, মানে আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হলো। আমরা গেলাম হচ্ছে ওখান থেকে একটু লেকমল, সে আমায় বললো একটু চ সবাই মিলে যাই একসাথে লেকমল, আস্তে আস্তে কোনো কাজ নেই এখন। আনলাম ঠিক আছে তাহলে চ লেকমলে যাচ্ছি, যখন একটু কিছু যদি ভালো লাগে তাহলে কেনাকাটি করে নেবো। তো গেলাম আমরা ম্যাক্সে ঢুকলাম, সেখানে অ্যাকচুয়ালি কিছু দেখলাম পছন্দ টছন্দ হয় কিনা, কিন্তু আনফর্চুনেটলি কিছুই পছন্দ হয়নি, ঘুরে ঘুরেই পাটা ব্যথা হলো। তো যাই হোক বেরিয়ে পড়লাম, এবার একদম বাড়ি আর কোথাও না। তো বেরা ফেরার পথে যায় যাওয়ান থেকে আমার শ্বশুর শাশুড়ির জন্য কিছু খাবার নিয়ে একদম বাড়িতে ফিরলাম, বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। কিন্তু আমরা বাড়িতে এসে গেছি গাইস, আর শরীরটা দিচ্ছে না, খুব টায়ার্ড হয়ে গেছি। তো ব্লগটা আমি এখানেই এন্ড করছি, ভালো লাগলে আমার ভিডিওটা কিন্তু লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। নতুন নতুন এক্সাইটিং আরও অনেক ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো খুব শিগগিরই। তাহলে টাটা আজকের মতো, গুড নাইট।